দয়া করে গল্পটি কেউ সিরিয়াসলি নেবেন না, গল্পটির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। গল্পটি হলো পুরনো একটি কাটা লাশের গল্প। জীবনে প্রথম গল্প লিখতে বসলাম তাও আবার সত্য ঘটনা অবলম্বনে। যে ঘটনাটি বলতে যাচ্ছি তা ঘটেছিল আমার এক বান্ধবীর বাবার সাথে। বান্ধবীর মুখ থেকে শোনার পর তার বাবাকে জিজ্ঞেস করছিলাম ঘটনার সত্যতা সম্পর্কে, তিনি অকপটে স্বীকার ছিলেন। ঘটনাটি হচ্ছে 1980 সালের দিকে। তখনও আজকের এত সুন্দর রাঙামাটি এত উন্নত হয়নি। জঙ্গলে ঘেরা রাস্তা, আলোর স্বল্পতা, লোকজনের অভাব সব কিছু মিলে রাঙামাটির কিছু কিছু এলাকা সন্ধ্যার পর থমথমে ও ভৌতিক পরিবেশ সৃষ্টি হতো। যে এলাকাটির ঘটনা নিয়ে এই গল্প, সেই এলাকাটির নাম হলো পুরাতন হাসপাতাল রোড। রাঙামাটিতে দুটি হাসপাতাল আছে, একটি স্টেডিয়াম এলাকায় নতুন হাসপাতাল, অন্যটি আব্দুল ফকির মাজারের পাশে পুরাতন হাসপাতাল। পুরাতন হাসপাতালটি নতুন হাসপাতাল হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার বান্ধবীর বাবা প্রচুর পরিমাণে মদ খেতেন। একদিন রাতে তিনি তার বন্ধুর বাসায় মদের আড্ডা দিতে রাত 1টা বাজিয়ে ফেলেন। তৎক্ষণে তখনকার সময় রাঙামাটিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত। তিনি তার বন্ধুদের নিশ্চিত সত্ত্বেও হেঁটে হেঁটে তার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেন এবং মাতাল অবস্থায় বাসায় যাওয়ার উদ্দেশ্যে বন্ধুর বাসা থেকে বেরিয়ে পড়েন। অ্যাঙ্কেলের তখনকার বাসা ছিল পুলিশ লাইন এলাকা। আঙ্কেল মাতাল অবস্থায় তখন মাজারের সামনে আসলেন। তখন তিনি চিন্তা করলেন মেন রোড দিয়ে হেঁটে গেলে 1 ঘন্টা হাঁটতে হবে। যদি তিনি মাজারের পাশ দিয়ে যান তাহলে তিনি নৌকা পার হয়ে 10 মিনিটে বাসায় চলে যেতে পারবেন। উল্লেখ্য যে মাজারের পেছনে একটি বড় কবরস্থান আছে, তার পাশে ছোট একটি মাটির রাস্তা দিয়ে খালে যাওয়া যায়। ওই খালের এক কোনায় পুরাতন হাসপাতালের লাশ কাটা ঘর। আঙ্কেল যখন মাজারের পাশ দিয়ে খালের রাস্তায় দিকে যাচ্ছিলেন তখন তিনি খেয়াল করেন মাজারের কবরস্থানের উঁচু দেওয়ালের উপর থেকে একজন সাদা কাপড় পরিহিত বৃদ্ধ লোক তাকে খালের ওই দিক যেতে নিষেধ করলেন। কিন্তু আঙ্কেল সে কথার পাত্তা দিলেন না। তিনি খালের দিকে যাওয়ার সিদ্ধান্ত অটল থাকলেন এবং হাঁটা শুরু করলেন। বৃদ্ধ লোকটি তখন বলে উঠল, পরে কোনো ক্ষতি হলে আমাকে দোষারোপ করতে পারবি না, এই রাস্তা ভালো না, তুই অন্য রাস্তা দিয়ে যা, তোর ক্ষতি হবে, তোর ক্ষতি হবে। এই বলে তিনি হঠাৎ মাজারের কবরস্থানের মধ্যে উধাও হয়ে গেলেন। আঙ্কেল মাতাল অবস্থায় এত কিছুর তোয়াক্কা না করে ঘাটে যখন পৌঁছালেন তখন তিনি খেয়াল করলেন পুরনো ঘাটে কেউ নেই, ঘাট সম্পূর্ণ জনমানব শূন্য। ওই ঘাটে সরকারি একটি নৌকা ছিল যা রশি টেনে টেনে এপার ওপার হওয়া যেত। আঙ্কেল যখন একা একা নৌকায় উঠলেন তখন তিনি খেয়াল করলেন খালের পাড়ের পুরনো কাটা লাশ ঘরের দরজাটি আপনা আপনি খুলে যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এসব দেখে আঙ্কেল প্রচণ্ড ভয় পায় এবং ভয় পাওয়ার ফলে তার নেশা কেটে যায়। তিনি তখন জোরে জোরে
নৌকার রশি টানতে লাগলেন। কিন্তু তিনি হঠাৎ দেখতে পেলেন খালের ওই পাড়ে ঘাটে কালো কাপড় পরিহিত বিভৎস এক মহিলা তার দিকে দেখে হাসছে। আঙ্কেল সাথে সাথে মধ্যখালে নৌকা থামিয়ে ফেলেন এবং তার পকেট থেকে সিগারেট বাইর করে টানতে লাগলেন। উনি নাকি শুনেছিলেন আগুন সাথে থাকলে নাকি খারাপ কোনো কিছু পাশে আসতে পারে না। তখনও ওই মহিলাটি ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্কেলের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। এদিক আঙ্কেল একটার পর একটা সিগারেট জ্বালাতেই আছে। কিছুক্ষণ পর হঠাৎ মেয়েটি গরম হয়ে বলতে লাগলো, এই সামান্য আগুন আমার থেকে তোকে কতক্ষণ রক্ষা করবে, তোকে তো পাড়ে আসতেই হবে। আঙ্কেল এই কথা শোনার পর চিৎকার করে কান্না শুরু করে দেন এবং বাঁচার জন্য চিৎকার করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ আশেপাশের এলাকা তখন সম্পূর্ণ নীরব। আঙ্কেলের কান্না দেখে বিভৎস সেই নারী আরো জোরে জোরে হাসতে শুরু করে। এগুলো করতে করতে ফজরের আজান দেওয়ার সময় হয়ে যায়। আঙ্কেল তখন দেখলেন বিভৎস সেই মেয়েটি আস্তে আস্তে হেঁটে হেঁটে লাশ কাটা ঘরের দিকে চলে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ পিছনে ফিরে আঙ্কেলকে বলল, তোর মার বুকের দুধের অনেক শক্তি, তুই আমার হাত থেকে বেঁচে গেলি, আগামীতে হাতে পেলে আর ছাড়ব না। এই বলে মেয়েটি লাশ কাটা ঘরের দিকে আবারও হাঁটা শুরু করল। আঙ্কেল তখন আস্তে আস্তে নৌকার রশি টানতে টানতে অপর পাড়ে পৌঁছালো। কিন্তু আঙ্কেল দুর্ভাগ্য ছিল, ততক্ষণে আঙ্কেল শেষ সিগারেটটি শেষ হয়ে নিভে যায় এবং ফজরের আজান দিতে তখন 5 মিনিট বাকি ছিল। তিনি বিপদ কেটে গেছে মনে করে নৌকা থেকে নেমে যায়, কিন্তু তিনি বুঝতে পারেননি বিপদ এখনো তার জন্য অপেক্ষা করছে। নৌকা থেকে নেমে একটু সামনে যাওয়ার সাথে সাথেই সেই কালো কাপড় পরিহিত বিপদস সেই মেয়েটি তার পাশে দেখতে পায়। কিন্তু তখন দৌড়ে নৌকায় উঠতে যাওয়ার আগেই মেয়েটি আঙ্কেলের গলায় কামড় বসায়, জোরে একটা থাপ্পড় দেয়। কিন্তু আঙ্কেল ভাগ্য ভালো, তখন ফজরের আজান দেওয়ার ফলে খারাপ জিনিসটা তাকে ছেড়ে দেয়। পরে সকালে আঙ্কেলকে অজ্ঞান ও রক্তাক্ত অবস্থায় ঘাটে পড়ে থাকতে দেখা যায়। এলাকায় লোকজন তাকে মেডিকেলে নিয়ে যায়। ওই যাত্রার আঙ্কেল বেঁচে গেলেও চিরদিনের জন্য তার ডান কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। সেই দিনের পর থেকে আঙ্কেল আজও পর্যন্ত আর মদ স্পর্শ করেনি। গল্পটি এই পর্যন্ত সমাপ্ত। পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। টাটা, বাই বাই।